হ্যালো বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কিভাবে ফেরত খাম লিখতে হয় এবং এমনি খাম লিখতে হয় চাকরির জন্য বা যে কোনো কারণে কিভাবে খাম লিখতে হয় সেটি আপনাদের সামনে এখন বিস্তারিত বলবো হ্যালো বন্ধুরা আপনারা জানেন যে চাকরির পরীক্ষায় খাম দিতে হয় কিন্তু কীভাবে লিখতে হয় সেটা জানেন না তার জন্য বলছি চাকরির পরীক্ষায় আপনার যে একটি খামের খামের উল্টো পাশে প্রেরক এবং প্রাপকের নাম লিখতে হয় এবং খামের ওপরের অংশে পদের নাম এবং জেলার নাম লিখতে হয় সর্বোপরি পদের নাম যেমন এখানে লেখা আছে বুকিং সহকারী গ্রেড টু এবং নিচে লেখা আছে জেলার নাম রাজশাহী তারপরে বাম দিকে পেরক যে চিঠিটা পাঠাবে তার সমস্ত ঠিকানা যেমন তার নাম পিতার নাম গ্রাম বা মহল্লা তারপরে পোস্ট তারপরে থানা তারপর জেলা তারপরে ফোন নাম্বার। আর ডান দিকে যে ঠিকানায় আপনার চিঠিটি যাবে সেই ঠিকানাটি প্রাপক লিখে লিখতে হয় যেমন এখানে লেখা আছে প্রাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী আহ্বায়ক বুকিং আহ্বায়ক বুকিং সহকারী রোড টু নির্বাচন কমিটি এভাবে লিখতে হয় এবং ভিতরে আপনাদের যাবতীয় কাগজপত্রই এই খামের ভিতরে ভর্তি হয় তারপরে এই খামটি আপনার নির্দিষ্ট গন্তব্যে মানে ডাক অফিসে প্রেরণ করতে হয় তার জন্য আর কি করতে হয় সেটি বলছি তার সাথে আপনার আপনাদের পরীক্ষা চাকরির জন্য দুইটি খাম একটি খামের সাথে আরও খাম প্রেরণ করতে হয় সে খামটিকে বলা হয় ফেরত খাম ফেরত খাম এমনি খামের থেকে আকারে ছোট হয়ে থাকে সেটি আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি খাম আছে এটা হলো ছোটোটা হচ্ছে ফেরত খাম তো ফেরত খামটি ফেরত খামটি সাধারণ খামের চেয়ে ছোট হয় আপনারা দেখতে পাচ্ছেন ফেরত খামটি ওপরে আছে এটা ফেরত খাম আর এটা নিচে আছে এটা সাধারণ খাম ফেরত খামটি কত ছোট আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্যে এবং পোস্তের দুদিকেই ছোট আর ফেরত খামের সাথে আপনাদের ডাক টিকিট লাগিয়ে সেটি পাঠাতে হয় যে দেখতে পাচ্ছেন ডাক টিকিট লাগানো আছে ডাক টিকিট লাগিয়ে নির্দিষ্টভাবে বলা থাকে যে কত টাকা নির্দিষ্টভাবে বলা থেকে কয় টাকার ডাক টিকিট লাগানো হয় লাগাতে হয় সেটা আপনারা এখানে যেমন ছয় টাকার ডাক টিকিট লাগিয়েছি এভাবে ফেরত খামে ডাক টিকিট লাগিয়ে প্রাপকের ঠিকানা মানে আপনার নিজের ঠিকানা যে ঠিকানায় চিঠিটি পরবর্তীতে আসবে সে ঠিকানাটি লিখতে হয় এই পাশে যেমন প্রাপক মোহাম্মদ ইসমাইল হোসেন আমার নাম লিখেছি পিতার নাম লিখেছি গ্রাম তারপর পোস্ট থানা জেলা এবং মোবাইল নাম্বার এ এভাবে আপনাদের ফেরত খামটি লিখতে হয় এবং এই ঠিকানা আপনার কাছে ফেরত খামটি আসে পরবর্তীতে মনে করেন চাকরির জন্য এই খামটিতে আবেদন করলেন এবং ভিতরে কাগজপত্র সব দিলেন তারপরে ডাক অফিসে গেলেন তারপরে ডাক অফিসে যাওয়ার পরে এখানে আপনার মানে ই মারতে হবে ডাক টিকিট মারতে হবে নির্দিষ্ট করে বলা হয়ে থাকে যে কত টাকা ডাক মারতে হবে এখানে যেমন ছয় টাকার ফেরত খাম মারতে মারতে বলা হয়েছে সেরকম এখানে আপনারা খামে মারবেন ডাকটিকিট এবং সেটি নির্দিষ্ট ঠিকানা পৌঁছে দেবেন আর এই ছোট খামটি আপনার বড় খামের ভিতরে প্রবেশ করাবেন তারপরে যখন আপনারা মনে করেন ওটি পৌঁছে গেল তখন তখন আপনাদের যখন খামটি পৌঁছে আপনাদের নির্দিষ্ট হ্যালো বন্ধুরা আপনাদের অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল জানান ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনারা সাধারণ সাধারণ খাম যেটা চিঠি পাঠান আপনারা তার জন্য এই খামের উল্টো দিকে এভাবে যেভাবে দেখতে পাচ্ছেন স্কিনে সেভাবে আপনার ডাক টিকিট মারতে হয় আর এভাবে তার এবং হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কমেন্টে মতামত জানান আর আপনার ফেরত খাম আপনার ফেরত খাম এভাবে ডাক টিকিট লিখতে হয় এবং ডান দিকে শুধু প্রাপকের নাম লিখলেই চলে আপনারা কোনো কিছুতে আবেদন করলে এই খামটি সাধারণ খামার ভিতর ভরে পাঠানো হয় এবং এই কার্ডে আপনাদের জন্য অ্যাডমিট কার্ড বা আপনারা যদি পরীক্ষায় টিকেন বা আপনাদের যদি চাকরি হয় তখন এই অ্যাডমিট কার্ডটাতে আপনাদের চিঠি বা অ্যাপয়েন্টমেন্ট এটা ফেরত আসে সেজন্য এই ফেরত খামের ফেরত খামটি দিতে হয় আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাকে উৎসাহ উৎসাহিত করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য